আমার কাছে পৃথিবীতে ঘুমের মতো শান্তি আর কিছুই নাই। তাই তো আমি সবচেয়ে বেশি ঘুমাতে ভালোবাসি, আর অবসর সময় হলেই শুধু একটা গানই গাই, ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে। মাফ করবেন, এর বেশি পারি না, আজও তার ব্যতিক্রম না। সকালবেলা খুব আরাম করে ঘুমাচ্ছি, হঠাৎ মনে হলো কে যেন আমার কম্বল ধরে টানাটানি করছে। কিন্তু তাতে কি, ঘুম পাগল মানুষের শুধু কম্বল টানলে কি আর ঘুম ভাঙে? আমি আবার কম্বলটা ভালো করে গায়ে জড়িয়ে ঘুমোতে লাগলাম। কিন্তু না, এবার মনে হলো আমার উপর ভূমিকম্প শুরু হয়ে গেল, কারণ কে যেন আমার কম্বল সহ সারা শরীর ঝাঁকাতে লাগলো। তাই আর কোনো উপায় না পেয়ে আমার আরামের ঘুম হারাম করে চোখ দুটো খুললাম সেই মহান মানুষটিকে দেখার জন্য, যে কে সেই ব্যক্তি যার জন্য আমার ঘুমের সাথে এত শত্রুতা, যার জন্য এত সকালে আমার ঘুম ভাঙিয়ে দিল। আর আমি চোখ খুলে যাকে দেখলাম, মনে মনে আমিও তাকেই আশা করেছিলাম, কারণ এত সকালে আমার ঘুম তাকে ছাড়া আর কেউ ভাঙাতে আসবে না। আর সে মহান ব্যক্তিটি আর কেউ না, আমার একমাত্র চাচাতো বোন রুহি, আমার চাচার অতি আদরের বাদর মেয়ে, সব সময় আমার পিছনে লেগেই থাকে। আমি রুহির দিকে তাকিয়ে দেখি আমার দিকে তাকিয়ে 32টা দাঁত বের করে হাসতেছে, আর আমি ওর দিকে তাকাতেই রুহি বলল, গুড মর্নিং রুদ্র ভাইয়া। ব্যাড মর্নিং, একটু রাগি গলাতেই বললাম। আমার এভাবে বলা দেখে রুহি হাসতে হাসতে বলল, ব্যাড মর্নিং কেন হবে রুদ্র ভাইয়া, এত সকালে আমার ঘুম ভাঙিয়ে তুই আসছিস গুড মর্নিং বলতে, এটা আমার কাছে ব্যাড মর্নিং নয় তো কি? ওয়াকিং আপ ইন দা মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ভালো, এটা কি তুমি জানো না, নাকি নতুন করে শেখাতে হবে তোমাকে? হুম, রুহির কথা শুনে রাগি চেহারা দেখে উল্টো আমি চুপ হয়ে যাই, কারণ এই মেয়ে কিছু বললে আমার ঘরে আমার নিজেরই জায়গা হবে না, তাই চুপ থেকে ওর কথা শোনাই এখন বুদ্ধিমানের কাজ। তখন আমি বললাম, রুহি বোন আমার, আমি তোর 2 বছরের বড়, তাহলে তুই আমাকে রুদ্র ভায়া কেন বলিস? শুধু ভায়া বলে ডাকবি, তুই জানিস বড়দের নাম ধরে ডাকতে নেই। এখন বল, আমাকে কেন ডাকলি এত সকাল সকাল? আমার কথাটা মনে হয় রুহির খুব বেশি ভালো লাগেনি, কারণ ওর মুখেই সেটা ফুটে উঠছে। তখন রুহি বলল, বেশি বেশি করলে কিন্তু ভালো হবে না বলে দিলাম, এখন তো রুদ্র ভাইয়া বলে ডাকি, পরে শুধু নাম ধরে ডাকবো। আর এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, একটু পরে আমি তোমার সাথে ভার্সিটিতে যাব, তাই দেরি করবে না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমিও রেডি হয়ে আসছি। কথাটা বলেই রুহি হন হন করে আমার রুম থেকে বেরিয়ে গেল, আর আমি অবাধ্য ছেলের মতো চলে গেলাম ফ্রেশ হতে। এখন চলেন ফ্রেশ হতে হতে আপনাদের সাথে পরিচয় পর্বটা সেরে নিই। আমি রুদ্র আহমেদ, বাবা মায়ের একমাত্র ছেলে, এবার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্ট। আবার মা একজন গৃহিণী আর বাবা একজন ব্যবসায়ী। আমার আব্বুরা হলেন 2 ভাই, আর তারা 2 ভাই একসাথে মিলেই ব্যবসা করেন। আমার আব্বু বড় আর আমার চাচু হলেন ছোট। অন্যদিকে রুহির পুরো নাম জান্নাতুল রুহি, কিন্তু সবাই রুহি বলেই ডাকে। আমার ছোট চাচুর একমাত্র মেয়ে, আর আমাদের বাড়ির সবার চোখের মণি হলো রুহি। রুহি এবার ইন্টার প্রথম বর্ষে পড়ে, লেখাপড়ায় খুব মেধাবী আর মাশাল্লাহ দেখতেও পরীর মতো সুন্দর। রুহি আর আমরা একই বিল্ডিংয়ে থাকি, ওরা থাকে উপরতলায় আর নিচতলায় আমরা থাকি। আর বাসাটা আমার আব্বু আর চাচু দুজনে মিলেই করেছে। রুহি আমার সাথে এখন যেমন ব্যবহার করে, আগে কিন্তু তা করতো না, আগে আমাকে ভাইয়া বলেই ডাকতো, আমাকে ভয়ও পেত। কিন্তু ক্লাস 10 থেকেই রুহির আমার ব্যাপারে বেশ পরিবর্তন হয়, নাম ধরে ডাকে, সবসময় আমার কাছে আসতে চায়, আমাকে চোখে চোখে রাখার চেষ্টা করে। প্রথম দিকে ওকে কিছু বলেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি, উল্টো ওর জন্য ঘরে আমার 2 দিন ভাত বন্ধ ছিল, তাই এখন আর ওকে কিছু বলি না আর যতটুকু সম্ভব দূরে থাকার চেষ্টা করি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়ে নাস্তা করতে চলে আসছি। আমাকে আসতে দেখে আমু বলল, এতক্ষণে আসার সময় হলো তোর, কত ঘুমাস তুই, হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে রোহিকে নিয়ে ভার্সিটিতে যা। কোথায় আর ঘুমাতে পারলাম, তোমাদের আদরের মেয়ের জন্য কি আমি ঘুমাতে পারি নাকি? সব সময় আমার সব কাজে এসে বাধা দেয়। চুপ, আমার মেয়েটাকে নিয়ে আর একটা বাজে কথা বলবি না, এমন লক্ষ্মী একটা মেয়ে আর কোথায় আছে, ওকে যদি কিছু বলছিস তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম, রোহিত যা বলে সব শুনবি। আচ্ছা আম্মু,
এটা কোনো কথা হলো? আমি বড় হয়ে কেন এই পিচ্চির কথা শুনতে যাব? শুধু বয়সে বড় হলে হয় না, বুদ্ধি লাগে, যেটা তোর থেকে আমাদের রোহির অনেক বেশি। তাই তুই রোহির কথা শুনবি। আমার কথাটা শেষ না করতেই রুহি পিছন থেকে এসে বলল, তুমি একদম ঠিক বলছো বড় মা, শুধু বড় হলেই হয় না, একটু বুদ্ধিও হওয়া লাগে। আর এমনিতেও লম্বা মানুষের বুদ্ধি হাঁটুর নিচেই হয়, যেমনটা তোমার ছেলের। একদম ঠিক বলছিস তুই মা, বলে আমার রুহি হাসতে থাকে। এখন আপনারা দেখলেন তো এই বাড়িতে কার বেশি দাম, তাই আমি আর কিছু না বলে তাড়াতাড়ি খেয়ে ব্যাগটা নিয়ে বাইরে চলে আসি। আমি বাইরে এসে বাইকটা স্টার্ট করতেই রুহি আসে। তারপর রুহি বাইকে উঠে বসতে আমি বললাম, ওই পিচ্ছি বাইকের মাঝখানে গ্যাপ রাখবি, একদম চেপে বসবি না বলে দিলাম। ওই আমি পিচ্ছি নাকি বড় সেটা সময় হলে তোমাকে বুঝিয়ে দেব, আর আমি কিভাবে বসবো সেটা তোমাকে বলতে হবে না। এখন সোজা হয়ে বাইক চালাও, আর ঘাড় এদিক সেদিক ঘুরালে খবর আছে তোমার। আমি আর কিছু না বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ভাসারির উদ্দেশ্যে। আর বাইক নিয়ে একটু যেতেই রুহি আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আসলে আমি জানতামও এমনটা করবে, তাই আমি খুব জোরে বাইক টান দিই। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভার্সিটি চলে আসি। আর আমি যখন রুহিকে নামিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি, তখন রুহি বলল, এই দাঁড়াও কথা আছে শুনে যাও। আমি রুহির ডাক শুনে পিছনে ফিরে দেখি রুহি আগের জায়গায় দাঁড়িয়ে আমাকে ডাকছে। আর রুহি আমাকে এমনভাবে ডাকছে দেখে অনেকে আমার দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এখানে তাদেরই বা দোষ কোথায়? রুহি আমাকে এমনভাবে ডাকলো যেন আমি ওর জামাই লাগি। তখন আমি রুহির কাছে গিয়ে বললাম, ওই পিচ্ছি আমি তোর ভাইয়া লাগি, এটা ভুলে যাস না, আর কলেজে আসলে আমাকে ভালো করে সম্মানের সাথে ভাইয়া বলে ডাকবি। দেখছিস তোর এভাবে ডাকা দেখে সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে? কিন্তু আমার এই রাগ দেখানো মনে হয় না রুহির উপর কোনো প্রকার প্রভাব ফেলছে। উল্টো রুহি আমাকে রাগ দেখিয়ে বলল, কে কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে বা থাকে তা জানার আমার দরকার নাই। শুধু এটা মনে রেখো, ভার্সিটিতে এসে যা ইচ্ছা তাই করতে যেও না, কারণ এটাও মনে রেখো আরও দুটো চোখ আছে কিন্তু যে তোমার উপর নজর রাখে। ভাই তুই কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বাসে সারাক্ষণ আমাকে জ্বালাস, আবার ভার্সিটি আসলে তুই এখানে এসেও আমাকে জ্বালাস, তুই আর আমাকে কত জ্বালাবি? আমার এমন মলিন মুখ দেখে রুহি মুচকি হেসে বিড়বিড় করে বলল, তোমাকে তো আমি সারা জীবন জ্বালাবো, তবে সেটা রোমান্টিক জ্বালাতন। আমি রুহির কথা কিছু বুঝতে না পেরে বললাম, ওই পিচ্ছি বিড়বিড় করে কি বলিস, যা বলার স্পষ্ট করে বল। ওই আমি এত কিছু জানি না, তোমাকে বলছি ভার্সিটিতে ভালোভাবে চলতে তাই করবে, আর আমার কথার কোনো উল্টাপাল্টা হলে সোজা বড় আব্বু আর বড় আম্মুর কাছে বিচার দিব, তখন বুঝবে মজা। ঠিক আছে ভালোভাবে চলবো, এবার তোর শান্তি হলো? আমি আর রুহি যখন কথা বলছি তখন রুহির বান্ধবী নিশি আমাদের কাছে আসে। আর নিশি আমাদের কাছে এসে বলল, আরে রৌদ্র ভাইয়া কেমন আছেন? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো নিশি? জি ভাইয়া আমি ভালো আছি। ভাইয়া আজ কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তাহলে আগে মনে হয় আমাকে দেখতে ভালো লাগেনি। না আমি ঠিক তা বলিনি, আপনাকে তো সবসময় দেখতে সুন্দর লাগে, তবে আজকে একটু বেশি সুন্দর লাগছে, মানে ক্রাশ খাইছে বলতে পারেন। আমার আর নিশির কথা বলা দেখে রুহির রাগে লাল হচ্ছিল, কিন্তু মুখে কিছু বলছিল না। তবে নিশির শেষের কথাটা শুনেই রুহির চিৎকার করে বলল, ওই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার না ক্লাস আছে? আর তুই কেমন রে নিশি, যাকে দেখছিস তাকে দেখেই ক্রাশ খাস তুই? ভুলে যাস না রৌদ্র তোর ভাইয়া হয়। রুহির রাগ দেখে আমার কেন জানি হাসি পাচ্ছিল, আর আমি তখন মিটমিট করে হাসতেছিলাম। আর আমার হাসি দেখে রুহি বলল, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও বলছি এখান থেকে, তোমাকে আমি পরে দেখে নিব। কথাটা বলে রুহি নিশির হাত ধরে টানতে টানতে সেখান থেকে চলে গেল, আর আমিও সেখান থেকে হাসতে হাসতে আমার ক্যাম্পাসে চলে আসলাম। আসলে আমার আর রুহির কলেজ আর ভার্সিটি একসাথেই, আর এজন্যই রুহির আমার উপর নজর রাখতে সুবিধা হয়। তবে মাঝে মাঝে আমার ওর পাগলামিগুলো ভালোই লাগে। আর এভাবেই সারাদিন ক্লাস করে আমার আর রুহির ছুটি হলে আমরা একসাথে বাসায় চলে আসি। তবে আসার সময় রুহি মুখটা কেমন ফুলিয়ে রাখছে, আমার সাথে তেমন কথা বলেনি। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকি। আমি রুমে গিয়ে শুয়ে শুয়ে মোবাইল চালাচ্ছি, এমন সময় রুহি আমার রুমে আসে। আর আমার রুমে এসে রুহি বলল, তুমি আজকে নিশির সাথে কথা বললে কেন? আরে আমি কোথায় কথা বললাম, তোর বান্ধবী নিজেই তো এসে বলল।
ও বললো বলে তুমি ওর সাথে হেসে হেসে কথা বলবে নাকি? আরে পিচ্চি তুই রেগে যাচ্ছিস কেন? আর কথা বললে সমস্যা কি? আমার কথা শুনে রুহি বলল, তুমি সবার সাথে কথা বলো, আমার কোনো সমস্যা নেই, তবে কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি কোনো মেয়ের সাথে কথা বললে আমার শরীরটা জ্বলে যায়, তাই তোমাকে বলছি এমন কিছু করো না যাতে আমার রাগটা কন্ট্রোল করতে না পারি। ওই পিচ্চি তুই এমন করে কথা বলছিস কেন? আমি কিন্তু তোর ভাই হই, ভুলে যাস না, তাই মাথায় অন্য চিন্তা থাকলে এসব ঝেড়ে ফেল। মাথায় যা আছে কোনো কিছু ছেড়ে ফেলবো না, আরও ভালো করে মাথায় লোড করে নেব। আর তো পিচি পিচি করবে না, আজকে বিয়ে করো, এক বছর পরেই তোমাকে বাবা বানিয়ে দিতে পারবো। বলেই রুহি দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। আর আমি শুধু ভাবছি রুহি আমাকে এগুলো কি বলে গেল, ওর মাথায় আমাকে নিয়ে কি চলছে। আমি মনে মনে ভাবতে থাকি রুহির মাথায় যাই চলুক না কেন, নিজেকে ওর কাছ থেকে দূরে রাখতে হবে, কারণ আমি যদি রুহির সাথে কোনো রকম সম্পর্কে জড়াই তাহলে সারা জীবনের জন্য চাচাচাদের কাছে ছোট হয়ে যাব। তারা আমাকে ছোটবেলা থেকে বিশ্বাসের সাথে যেই ভালোবাসা দিয়ে বড় করছে, রুহির একটু পাগলামির জন্য আমি সেই বিশ্বাসটা নষ্ট করতে পারবো না। তাই চিন্তা করছি এখন থেকে রুহির কাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে চলব। রুমে বসে রুহিকে নিয়ে এসব ভাবতে ভাবতে মাথাটা কেমন যেন ব্যথা করছে, তাই সব চিন্তা বাদ দিয়ে বেরিয়ে পড়লাম বাসা থেকে। কারণ বিকেলবেলা বাহিরের মুক্ত হওয়ার, বন্ধুদের সাথে বসে একটা সিগারেট এখন আমার একমাত্র উপায় সব চিন্তা থেকে মুক্তির। তাই যেই ভাবা সেই কাজ, বাসা থেকে বেরিয়ে আমার যে কয়জন প্রাণের বন্ধু আছে সবগুলারে কল দিয়ে বললাম আমাদের আড্ডাখানায় চলে আসতে। আর আমিও দোকান থেকে কয়েকটা সিগারেট নিয়ে চলে গেলাম সেখানে। আমি গিয়ে দেখি আমি আসার আগে শিমুল আর সুজাত এসে বসে আছে। আর আমাকে আসতে দেখেই শিমুল বলল, কিরে বেটা আমাদের আসতে বলে তোর নিজের এত দেরি হলো কেন? আরে আসল জিনিস আনতে দোকানে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি পরিচিত মানুষ বসে আছে, তাই একটু দেরি হয়ে গেল আনতে। আর তোরা তো জানিস আমি যে সিগারেট খাই, এরা যদি বাসায় জানে তাহলে আমাকে মেরে তক্তা বানিয়ে দেবে। আমার কথা শুনে সুজাত হাসতে হাসতে বলল, মামা জীবনে দুইটা জিনিস লোকানো যায় না, একটা হলো প্রেম আর আরেকটা হলো সিগারেট খাওয়া। এই দুটো তুমি যতই লুকিয়ে করো কাজ হবে না, একদিন কি করে সবাই জেনে যাবে সেটা তুমি নিজেও টের পাবা না। হুম বুঝলাম। আর যেদিন এটা আমার বাসার মানুষ জানবে সেদিন দেখবি আমার শরীরে আমার আব্বাই বিনামূল্যে বিভিন্ন রকম ট্যাটু করে দিবে, কি যে জ্বলবে সেদিন। তখন পাশ থেকে শিমুল বলল, এখন জ্বলবে তখন দেখা যাবে, এখন তাড়াতাড়ি আমাকে একটা দে, টান দিয়ে গলে দ্বারা ঠান্ডা করবে। আমি তখন ওদের সাথে বসে সবাই মিলে একসাথে সিগারেট ধরিয়ে আপন মনে টানতে থাকি। সাথে মুক্ত হওয়া আর ওদের সাথে বিভিন্ন কথায় দুষ্টুমি বেশ ভালোই লাগছে আড্ডা দিতে। আর রুহির কথাও প্রায় ভুলে গেছি। আমরা তিনজন মিলে যখন আড্ডা দিচ্ছি তখন সুজাত বলল, শিমুল একটা জিনিস খেয়াল করছিস, আজকাল আমাদের রৌদ্রের উপর কেউ একজন বেশ নজর রাখে। তা আমি লক্ষ্য করেছি, ব্যাপারটা কিন্তু বেশ ভালোই জমবে, যদি হয় তাহলে নিজেদের ভিতরে সব কিছু হয়ে যাবে। তাদের কথা শুনে আমি বললাম, আরে তোরা কি বলছিস এসব, আমার উপর নজর রাখে মানে? আর কেই বা নজর রাখে, আর নিজেদের ভিতর সব হলে কি ভালো হবে? কে আবার, তোর নিজের চাচা তো বোন রুহি, তুই কি ভাবিস আমরা কিছু বুঝি না? আমার মনে হয় রুহি তোকে ভালোবাসে, তাই তো কলেজ এসে নিজের ক্যাম্পাস বাদ দিয়ে সারাদিন আমাদের ক্যাম্পাসে এসে ঘোরাঘুরি করে। আর সব থেকে বড় কথা, তোর উপরও সবসময় নজর রাখে, সেটা তুই না বুঝলেও আমরা বেশ ভালোই বুঝে গেছি যে রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে। ওদের কথা শুনে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। আমি ভাবছি ওরা হয়তো বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু না, ওরা দেখি আমার চেয়ে বেশি লক্ষ্য রাখে রুহির উপর। তখন আমি বললাম, আরে তোরা এগুলো কি বলছিস, তোরা যা ভাবছিস ব্যাপারটা মোটেও তা না, আর রুহি আমার চাচাতো বোন, ওকে নিয়ে আমার মনে এরকম কোনো চিন্তা নাই, তাই তোরা এই বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, একটু গম্ভীর সুরে বললাম। এরকম তো সবাই বলে, পরে ঠিকই আবার প্রেমে পড়ে হাবুডুবু খায়। আর রুহি যদি তোকে ভালোবাসে তাহলে তোর ওকে ভালোবাসতে সমস্যা কোথায়? রুহি দেখতে সুন্দরী, আমাদের ক্যাম্পাসের সেরা সুন্দরীদের মধ্যে একজন। আমি বলি কি, তুইও একটা চান্স নিয়ে নে। তোরা শুধু শুধু ভুলভাল বকছিস, রুহির মনে এরকম কোনো চিন্তা নাই যেমনটা তোরা ভাবছিস। আর যদি থেকেও থাকে তবুও আমার কিছু করার নেই, কারণ আমি কখনো আমার পরিবারকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। আমার কথা শুনে শিমুল হাসতে হাসতে বলল, আমরা যেটা ভাবছি এটাই ঠিক, আর তুই যদি রুহির সাথে কোনো সম্পর্ক জড়াতে না চাস তাহলে আমাকে একটা চান্স নিতে দে, রুহির মতো এত সুন্দর একটা মেয়ে পেলে বেটা লাইফটা সেট হয়ে যাবে। শিমুলের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। এখানে আসলাম ওদের সাথে আড্ডা দিয়ে মন ভালো করার জন্য, কিন্তু ওরা উল্টা মনটা আরও খারাপ করে দিল। আচ্ছা ঠিক আছে, নে তুই চান্স, আমি কি না করছি নাকি? রুহি যদি রাজি থাকে তাহলে তুই গিয়ে প্রেম কর,
তাতে আমার কিছু বলার নাই। এবার হলো নাকি আরও কিছু বলবি? আমার এভাবে রেগে যাওয়া দেখে শিমুল বলল, আর বেটা আমি তো তোর সাথে মজা করছি, তুই এত রেগে যাচ্ছিস কেন? আর তোর এই রেগে যাওয়াটার মানে কিন্তু অন্য কিছু ইঙ্গিত করে, সত্যিটা বলে ফেল, তোকে ট্রিট দিতে হবে না। ধুর, তোদের সাথে আড্ডা দিতে আসাটাই ভুল হয়েছে, এমনিতেই মন ভালো না, তোরা দিলি আরও খারাপ করে। গেলাম আমি, থাক তোরা বলে সেখান থেকে রাগ দেখে বাসার দিকে যাওয়া শুরু করলাম। ওরা অবশ্য পিছন থেকে অনেক ডেকেছে, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। বাসায় আসার সময় দোকান থেকে চকলেট খেতে খেতে বাসে আসি, যাতে মুখ থেকে সিগারেটের গন্ধ না আসে। আমি বাসার ভিতর আসতেই নাকের মধ্যে কেমন জানি বিরিয়ানির একটা সুন্দর ঘ্রাণ আসতেছে, আর গন্ধ শুকে জিভে জল এসে গেছে। তখন আমি আম্মুকে বললাম, আম্মু বাসায় আজকে বিরিয়ানি বিরিয়ানি ঘ্রাণ আসতেছে। আজকে বিরিয়ানি রান্না করতেছি, তোর প্রিয় খাবার, এখন যা গিয়ে পড়তে বস, রান্না হলে খাবি। বিরিয়ানির কথা শুনে যেন আনন্দে মনটা নেচে উঠলো আমার, তাই এক প্রকার নাচতে নাচতে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আর বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য নিচে থেকে ডাক পড়লো। আমি ডাক পাওয়ার সাথে সাথে নিচে গিয়ে দেখি চাচি চাচি আব্বু আম্মু সবাই ডাইনিংয়ে বসে আছে, শুধু রুহিকে দেখছি না। আমি এত কিছু চিন্তা না করে যেই খাওয়ার জন্য চেয়ার টেনে বসলাম, তখন আম্মু বলল, রুদ্র তুই একটু পরে খেতে বস, আগে এই খাবারটা রুহিকে গিয়ে ওর রুমে দিয়ে আয়, ওর নাকি হাত কেটে গেছে তাই এখানে আসেনি, তাই তো নিয়ে এগুলো রুহির রুমে দিয়ে আয়, রুহি রুমে বসেই আস্তে আস্তে খাবে। আচ্ছা, আমি একে খেয়ে নেই, তারপর ওকে দিয়ে আসবো, আমার খুব ক্ষুধা লাগছে। না, আগে আমার রুহিমাকে নিয়ে দিয়ে আয়, তারপর তুই খাবি, যা এখনই। আমি আর কিছু না বলে আম্মুর হাত থেকে খাবারের বাটিটা নিয়ে রুহির বাসায় যেতে থাকি, কারণ আমি জানি রুহিকে যতক্ষণ পর্যন্ত খাবার না দিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত আমার কপালে খাবার জুটবে না। তাই মাঝে মাঝে ইচ্ছে হয় ওই রুহিকে আমার আব্বু আম্মুর গলায় ঝুলিয়ে দিয়ে আমি বনবাসে চলে যাই। আমি রুহিদের রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রুহি এসে দরজা খুলে দিল, আর রুহি আমার হাতে খাবারের বাটি দেখে কিছু না বলে একটা হাসি দিয়ে নিজের রুমে চলে গেল। আমি খাবারগুলো নিয়ে ওর রুমে আসলাম আর রুহিকে বললাম, রুহি এই নে তোর খাবার, তোর নাকি হাত কেটে গেছে, তুই চামচ দিয়ে আস্তে আস্তে খা। আমি গেলাম। আমার কথা শুনে রুহি বলল, একটু দাঁড়াও, আমার একটা কথা আছে, রাখবে প্লিজ? কি কথা বল শুনি, রাখার মতো হলে রাখবো। আমার হাতটা কেটে গেছে আর চামচ দিয়ে খাইতে আমার ভালো লাগে না, তুমি একটু আমাকে নিজের হাতে খাইয়ে দাও না প্লিজ। রুহির কথা শুনে আমার কি করা উচিত বুঝতে পারছি না। তখন আমি বললাম, এটা আমি পারবো না, আর এখন তুই ছোট নাই, বড় হয়েছিস, কেউ যদি এসে দেখে আমি তোকে খাইয়ে দিচ্ছি তাহলে অন্য কিছু ভাবতে পারে, তাই তুই নিজে চামচ দিয়ে আস্তে আস্তে খা, আমার কিছু করার নেই। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তখন রুহি চিৎকার করে আমাকে বলে, রুদ্র তুমি যদি আমাকে নিজের হাতে খাইয়ে না দাও তাহলে কিন্তু বেশি ভালো হবে না, বলে দিলাম। রুহির কথা শুনে আমি রুমের বাহিরে যেতে গিয়েও থেমে যাই, আর পিছনে ফিরে রুহিকে বললাম, ভালো হবে না মানে কি, কি করবি তুই, হ্যাঁ যা, তুই যা খুশি কর, আমি কাউকে ভয় পাই না। কথাটা বলে যেই আমি রুহির রুম থেকে বেরিয়ে যেতে থাকি, ঠিক তখনই রুহি দৌড়ে এসে আমার সামনে দাঁড়ায় আর আমার হাত ধরে রাগি কণ্ঠে বলে, দেখো রুদ্র ভাইয়া, আমি বয়সে তোমার ছোট হতে পারি কিন্তু আমার রাগটা কিন্তু তোমার চাইতে বেশি, যেটা তুমি আমার চাইতে ভালো করে জানো, আর আজ আমি ইচ্ছে করে নিজের হাত কাটছি শুধু তোমার হাতে খাবো বলে, এখন যদি তুমি আমাকে না খাইয়ে চলে যাও তাহলে আমি আমার হাত আবার কাটবো, বলে দিলাম। রুহির কথা শুনে আমি যেন নির্বাক হয়ে গেছি, কি বলবো ওকে। আমি জানি রুহি আমাদের পরিবারের সবচেয়ে আদরের, তাই একটু বেশি দিয়ে দিই, আর ও যখন যা চায় তাই দেওয়ার চেষ্টা করে সবাই, তাই বলে আমার জন্য নিজের হাত কেটে ফেলবে এটা খুব বেশি হয়ে গেল। তখন আমি ওকে বললাম, রুহি সব কিছুর একটা লিমিট আছে, আর তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস, আর কার কাছে বলে নিজের হাত কাটতে গেলি, আর যদি চাচাচাচি জানতে পারে আমার জন্য তাদের মেয়ে হাত কাটছে তাহলে তারা আমাকে কি মনে করবে একবার ভেবেছিস, তাই তোকে ভালোভাবে বলছি এরকম পাগলামি আর করিস না প্লিজ বোন। কিন্তু কথাটা আছে, চোর শুনে না ধর্মের কথা, রুহির ক্ষেত্রেও তার ব্যতিক্রম না, সে উল্টা আমাকে ধমক দিয়ে বলল, আমি কি তোমার কাছে এত নীতিবাক্য শুনতে চাইছি, আর আব্বু আম্মু কি ভাববে সেটা পরে বোঝা যাবে, এখন বলো তুমি আমাকে খাইয়ে দিবে নাকি চাকুটা এনে কাজে লেগে যাব, আর তুমি তো জানো আমি যা বলি তাই করি। রুহির কথা শুনে বুঝে গেলাম ওকে না খাইয়ে দিলে আমাকে এখান থেকে ছাড়বে না, আর ওকে দিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নাই, কারণ আবার যদি হাত কেটে বসে তাহলে আবার বিপদ হয়ে যাবে, তাই ওকে যত তাড়াতাড়ি খাইয়ে দেই এখান থেকে কেটে পড়লেই বাঁচি। তখন আমি বললাম, ওই শাকচুনি একদম কাছে আসবি না, সামনে থেকে সরে গিয়ে বিছানায় বস, আমি হাত ধুয়ে আসছি,
তোকে তো আবার খাওয়াতে হবে, নাহলে আমার কি আর রক্ষে আছে? কথাটা বলে যখন ওয়াশরুমে যাচ্ছি হাত ধোয়ার জন্য, তখন পেছন থেকে রুহি হাসতে হাসতে বলল, ওলে বাবা আমার জামাইটা কত কিউট করে রাগ করে। ভাই কি বললে তুই? কিছু না, বসি তাড়াতাড়ি হাত ধুয়ে আসো, আমার খিদা লাগছে অনেক। আমি কিছু না বলে ওয়াশরুমে চলে যাই, তার সেখান থেকে হাত ধুয়ে সে রুহিকে খাইয়ে দিতে থাকি। আর রুহি খুব খুশি মনে আমার হাতে খাচ্ছে আর মিটমিট করে হাসছে। রুহির হাসি দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসে, ওকে একটু শায়েস্তা করার। আর তাই আমি ইচ্ছে করে ওকে বড় বড় লোকমার মুখে দিচ্ছিলাম। আর রুহি এত বড় লোকমা মুখে নিয়ে গাল ফুলিয়ে বসে আছে, না পারছে গিলতে না পারছে চাবাতে। তখন আমি বললাম, ওই ওই গাল ফুলিয়ে বসে আছিস কেন? তাড়াতাড়ি গিলে আমাকে উদ্ধার কর। আমার কথা শুনে রুহি কোনো উত্তর করতে পারছে না, কারণ ওর মুখে তখনও খাবার ভর্তি। তখন রুহি মুখের খাবারগুলো আস্তে আস্তে শেষ করে আমাকে বলল, আমি জানি তুমি আমাকে ইচ্ছে করে এত বড় বড় লোকমা আমার মুখে দিচ্ছ, যাতে আমার খাবার খেতে কষ্ট হয়। তুমি জানো না মেয়েরা এতগুলো একসাথে খেতে পারে না, মেয়েরা ছোট ছোট খাবারের লোকমা কত কিউট করে খায়। রুহির কথা শুনে আমি বোকা হয়ে গেলাম, কারণ জীবনে প্রথম শুনলাম খাবারও নাকি মেয়েরা কিউট করে খায়। তখন আমি বললাম, আচ্ছা মানলাম মেয়েরা খাবার কিউট করে ছোট ছোট লোকমা করে খায়, কিন্তু তুই তো মেয়ে না, তুই একটা শাকচুন্নি, আর তাই ইয়া বড় বড় লোকমা করে দিলে খাবি, প্রয়োজন আমাকেও গিলে খাবি। প্রয়োজন হলে তাই খাবো, এখন বেশি কথা না বলে আমাকে খাইয়ে দাও, আজ মনে হয় পেট ভরবে না, এত মজা লাগছে তোমার হাতে খেতে। আমি কিছু না বলে রুহিকে খাবার খাইয়ে দিতে থাকি। আর রুহি আমার মুখের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে, খাবার মাঝে 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 আমার হাতে রুহি ইচ্ছে করে কামড় বসিয়ে দিচ্ছে। আর আমি কিছু বললেই বলে ভুল করে কামড় লেগে গেছে, কিন্তু আমি জানি এটাও ইচ্ছে করেই করছে। রুহিকে খাবার খাইয়ে দিয়ে আমি রুহিকে বললাম, রুহি আমি জানি তোর মাথায় কী চলছে। আমার কথা শুনে রুহির মুখটা একটা লাজুক ভাব চলে আসছে। তখন রুহি আমাকে মিষ্টি করে হেসে বলল, তাই যদি জানো তাহলে বলো তো শুনি আমার মাথায় কী চলছে। দেখ রুহি, তুই যেটা ভাবছিস সেটা কখনো হবার নয়, আর তোর এই পাগলামিতে আমার মন গলবে না। আর শুধু হাত কাটা বলে তোকে খাইয়ে দিয়েছি, তাই বলে অন্য কিছু ভাবিস না, কারণ আমি চাচা চাচিকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো না। বুঝতে যেহেতু পারছো তাহলে আমাকে আর কষ্ট করতে হবে না তোমাকে বোঝাতে। আর পাগলামির কথা বলছো, সেটা এখনো শুরুই করিনি, তবে এখন থেকে করব। আমিও দেখবো তোমার মন কি করে না গলে। তুই যা খুশি কর, তবে যেটা হবার নয় সেটা কখনো হবে না, সেটা আমিও দেখব। আমি আর কিছু না বলে রুহিদের বাসা থেকে আমাদের বাসে চলে আসি। তারপর বাসে আসলে আম্মু আমাকে খাবার দেয়, আর আমি খাবার খেয়ে নিজের রুমে চলে যাই। আমি রুমে এসে শুয়ে শুয়ে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু যখনই ঘুমাতে যাই তখনই রুহির কথাগুলো মনে পড়ে যায়। তবে আমি জানি রুহি এত সহজে হেরে যাওয়ার মেয়ে না। আমার যে সামনে খুব কঠিন সময় আসছে সেটা আজকে রুহির কথায় বেশ ভালোই বুঝতে পারছি। এখন শুধু অপেক্ষার পালা, রুহি কখন কোন দিক দিয়ে আমার উপর আক্রমণ করে। আর এসব ভাবতে ভাবতে একটা সময় আমি ঘুমিয়ে পড়ি। সকালে যখন ঘুম থেকে উঠে যা দেখি তা দেখে আমার চোখ কপাল উঠে গেছে, কারণ রুহি আমি ঘুম থেকে উঠে দেখি রুহি আমার বুকে মাথা দিয়ে খুব শান্তিতে শুয়ে আছে। আর এটা দেখে ভয়ে আমার জান পাখি উড়াল দেওয়ার অবস্থা, কারণ কেউ যদি রুহি আর আমাকে এমন অবস্থায় শুয়ে থাকতে দেখে তাহলে কি হবে সেটা আমার ধারণার বাহিরে। তাই আমি আর দেরি না করেই রুহিকে আমার বুক থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। তখন রুহি আমাকে বলল, ওই আমার মতো ছোট একটা বাচ্চা মেয়েকে কেউ এরকম করে ধাক্কা দেয় নাকি, জানো কতটা ভয় পাইছি। হয় তুই বাচ্চা, তুই আস্ত বুড়ি একটা মেয়ে, আর দুনিয়াতে এত জায়গা থাকতে আমার বুকে শুইতে এলি কেন, আর কোনো জায়গা পেলি না? আমি জানি দুনিয়াতে অনেক জায়গা আছে শোয়ার জন্য, কিন্তু আমার কাছে যে তোমার বুকটাই সবচেয়ে পছন্দের জায়গা ঘুমানোর জন্য, আর তাই তো একটু টেস্ট করে নিচ্ছিলাম তোমার বুকে ঘুমাতে কেমন লাগে, কারণ বিয়ের পর তো এখানেই সারা জীবন থাকতে হবে। রুহির কথা শুনে আমি মনে মনে বলি, ও আল্লাহ তুমি আমাকে কেমন ঝামেলায় ফেলছো, এই মেয়েকে একটু বুঝার শক্তি দাও, নয়তো এই মেয়ে আমাকে পাগল করে ছেড়ে দিবে। আমি যখন মনে মনে এসব ভাবছি তখন রুহি আমাকে বলল, হাই রুদ্র, কি ভাবছো এমন করে, নিশ্চয়ই আমাদের বিয়ের কথা ভাবছো, এত বেশি ভাবতে হবে না, আমি তো তোমারই তাই না? না রে, আমি বিয়ের কথা ভাবছি না, আমি আমার মরার কথা ভাবছি, কারণ তুই যে অবস্থা শুরু করলি তাতে আমি আমার মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছি। প্লিজ বোন, এইসব চিন্তা মাথা থেকে বাদ দে। আর তুই কেন বুঝতে পারছিস না, ভাই বোনের মধ্যে এসব হয় না, লোকে শুনলে খারাপ বলবে। আমি কথাটা শেষ করতে না করতেই রুহি খপ করে এসে আমার গলা চেপে ধরে,
আর রাগি সুরে বলতে থাকে, এই মুখ দিয়ে আরেকবার মরার কথা বললে তোমার খবর আছে বলে দিলাম, তোমাকে নিয়ে সেই কবে থেকে স্বপ্ন দেখে আসতেছি, আর তুমি আমার সেই স্বপ্ন পূরণ না করেই মরে যাবে এটা কখনো হতে পারে না। আর ভাই বোন, কিসের ভাই বোন? হ্যাঁ, আমি তোমার চাচাতো বোন, আর চাচাতো ভাই বোনের মাঝে বিয়ে হয়েই থাকে, এটা কোনো বিষয় না, বুঝলে তুমি? রুহি রাগের চোটে সত্যি এমনভাবে আমার গলা চেপে ধরে যে আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন আমি বললাম, আরে আগে ছাড় আমাকে, নাহলে যেভাবে গলা চেপে ধরছিস এখনই মরে যাব। আরেকবার এমন কথা বললে তোমাকে ঠিকই গলা চেপে মেরে ফেলবো। রুহি যখন আমার গলা চেপে ধরে এমন কথা বলছিল, ঠিক তখনই আমার আম্মু আমার রুমে আসে, আর আম্মুকে রুমে আসতে দেখেই আমি রুহিকে ধাক্কা মেরে নিজেকে ওর হাত থেকে ছাড়িয়ে নিই। তখন আম্মু বলল, কিরে তোরা সকাল সকাল আবার শুরু করলি, আর রুদ্র তোর কি কোনো খেয়ে দিয়ে কাজ নেই, খালি আমার রহিমাটাকে রাগিয়ে দিস তুই? আম্মুর কথা শুনে বুঝতে পারলাম আম্মু আমাদের মাঝের কোনো কথা শুনতে পারেনি। তখন আমি বললাম, আম্মু তোমাদের অতি আদরের মেয়ে মনে হয় পাগল হয়ে গেছে, এখন সে দিনের বেলা স্বপ্ন দেখা শুরু করেছে, ওকে বলে দাও দিনের স্বপ্ন কখনো সত্যি হয় না। আমার কথা শুনে রুহি ছোট বাচ্চাদের মতো আম্মুকে জড়িয়ে ধরে বলল, দেখছো বড় আম্মু, তোমার ছেলে বলে আমি নাকি পাগল হয়ে গেছি, আর তোমার ছেলেকে বলে দাও মনের মধ্যে ইচ্ছে থাকলে দিনের স্বপ্নকেও সত্যি করা যায়, আর আমি সেটা করে দেখিয়ে দিব। রুহির কথা শুনে আম্মু রুহির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, রহিমা তুই ওর কথা কিছু মনে করিস না, তোর মন যা চায় তুই তাই করবি, আমরা তোর সাথে আছি। আম্মুর কথা শুনে রুহি আমার দিকে তাকে হাসতে হাসতে বলল, তোমরা আমার পাশে থাকলে আমার আর কিসের চিন্তা, এখন শুধু আমার কাজটা করতে পারলেই হলো, আর সেটা আমি করেই ছাড়বো, তাই না রুদ্র ভাইয়া? ওকে আবার তুই কি জিজ্ঞাসা করিস, ও নিজেই তো একটা গাধা, তুই তোর কাজে লেগে পড় মা, দেখবি তুই সফল হবি। আম্মুর কথা শুনে আমি মনে মনে বলি, আমি সত্যি ওদের নিজের সন্তান নাকি আমাকে কুড়িয়ে আনছে রাস্তা থেকে? তখন মুখটা একটু মলিন করে বললাম, আম্মু তোমার মতো মা পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেল, যে নিজের ছেলের কথা না বলে আর এক মেয়ের সাপোর্ট করে, ধন্য ধন্য আমার জীবন। কথাটা বলে আমি ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। তখন পেছন থেকে আম্মু আমাকে বলল, তাই তাহলে এবার ফ্রেশ হয়ে নাস্তাটা শেষ করে আমার জীবনটা ধন্য কর বাবা। মার কথা শুনে ওয়াশরুম থেকে আমি বললাম, আম্মু তুমি সত্যি আমার মা তো? কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি? না, নেই। না থাকলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আর নাস্তা করে রুহিকে নিয়ে ভার্সিটিতে যা। কথাটা বলে আম্মু আর রুহি হাসতে হাসতে আমার রুম থেকে বেরিয়ে যায়। আর কিছুক্ষণ পরে আমি ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নাস্তা করার জন্য ডাইনিং রুমে যাই, আর সেখানে গিয়ে দেখি রুহিও রেডি হয়ে বসে আছে। আর আমাকে দেখেই রুহি বলল, ইস রে আমার হিরোটাকে কত কিউট লাগতেছে, জানি না কোন শাকচুন্নির নজর লেগে যায়, কাছে এসো একটু, কানের নিচে কালো টিপ পরিয়ে দেই যাতে কেউ নজর দিতে না পারে। তুই নিজেই তো একটা বড় শাকচুন্নি, আবার আরেকজনকে শাকচুন্নি বলে? ওই কি বললা ভালো করে বলো, একদম বিড়বিড় করবে না। না কিছু বলিনি, এবার খাইতে দে আমাকে। তারপর আম্মু এসে আমাকে আর রুহিকে নাস্তা দিলে দুজন মিলে খাওয়া শুরু করি, কিন্তু আম্মু চলে যাওয়ার পর রুহির খাওয়া কম আর আমার সাথে দুষ্টুমি বেড়ে যায়। দেখে মনে হয় খাইতে বসেনি, আমার সাথে দুষ্টুমি করতে বসেছে, কিন্তু আমারও তো কিছু করার নাই, কারণ ঘরের মানুষ যখন পরের মতো ব্যবহার করে নিজেকে তখন রোহিঙ্গা মনে হয়, আর আমার ক্ষেত্রে এখন সেটাই। তাই রুহির শত জ্বালাতন সহ্য করে পেটের দায়ে কিছু খাইতে হলো, না হলে রুহির মাথায় একটা চামচ দিয়ে বাড়ি দিতে পারলে আমার মনটা শান্তি পাইত। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নাস্তাটা শেষ করে রুহিকে নিয়ে বেরিয়ে পড়লাম ভার্সিটির উদ্দেশ্যে, আর বাইকে ওঠার সময় রুহিকে বললাম একটু দূরত্ব বজায় রেখে বসতে, কিন্তু কে শুনে কার কথা। কিছু দূর যেতে রুহি আমাকে পেছন থেকে এমনভাবে চেপে ধরল যেন আমি ওর জামাই লাগি। তখন রাস্তার পাশে বাইকটা দাঁড় করিয়ে রুহিকে বললাম, এমনভাবে চেপে না ধরে এক কাজ কর, তুই আমার ভিতরে ঢুকে যা, তাহলে তুই শান্তি পাবি। আমার কথা শুনে রুহি মুচকি হেসে বলল, এতক্ষণ সেই চেষ্টাই করছিলাম কিন্তু পারছি না গো, তবে তুমি চিন্তা করো না, তোমার মনের ভেতর একদিন ঠিকই ঢুকবো। ধুর তুই সত্যি একটা পাগল। পাগল না পাগলি, তাও শুধু তোমার জন্য, এখন চলো না হলে আবার দেরি হয়ে যাবে। আমি আর কিছু না বলে আবার ভার্সিটির দিকে যেতে থাকি, কারণ এখন আমি ওকে একটা কিছু বললে ও আমাকে তিনটা বলবে,
তাই ওর সাথে চুপ করে থাকাটাই ভালো। আর কিছুক্ষণ পরই আমরা ভার্সিটিতে চলে আসি। আমি ভার্সিটিতে এসে রুহিকে নামিয়ে দিয়ে যেই আমার ক্যাম্পাসের দিকে যাচ্ছি, ঠিক তখনই আমার বন্ধু সুজাত এসে আমাকে বলল, কি রে রুদ্র, তোর ক্যাম্পাসে আসতে এত দেরি হলো কেন? আরে বলিস না, কিছু কিছু পিচ্ছি পোলাপাইনের অত্যাচারে জীবনটার 12টা বেজে যাচ্ছে, তাই এখন আর সময়ের দিকে কোনো খেয়াল থাকে না। আমার কথাটা শুনে রুহি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, দেখে মনে হয় একা পেলে আমাকে চিবিয়ে খাইতো, কিন্তু বাসে আমার বন্ধু থাকায় আমাকে কিছুই বলতে পারছে না। তখন আমার বন্ধু সুজাত বলল, পিচ্ছি পোলাপাইন আবার তুই কোথায় পাইলি? আর আমার জানা মতে তোদের বাসায় কোনো পিচ্ছি বাচ্চা নাই, তাহলে তোকে আবার কোন পিচ্ছি অত্যাচার করে? আছে আছে, এটা তো চোখে পড়বে না, কিন্তু আমি ঠিকই দেখি। এখন এসব কথা বাদ দিয়ে বল, আমাকে কেন খুঁজতেছিস? আরে আমাদের ক্লাসমেট জয়া তোকে খুঁজতেছে, তোর সাথে নাকি কি জরুরি কথা আছে, তাই আমি তোকে খুঁজতে আসলাম। সুজাতের মুখে জয়ার নামটা শুনে সাথে সাথে রুহির মুখে একটা চিন্তার চাপ পড়ে যায়, আর মুখটা জানি কেমন মলিন হয়ে যায়। তখন আমি বললাম, জয়া আবার আমার সাথে কি এমন জরুরি কথা বলবে? আমার মনে হয় তোকে প্রপোজ করতে পারে, ভাব দেখে তো আমার তাই মনে হয়। সুজাতের কথা শুনে রুহিকে রাগানোর জন্য আমি বললাম, যা তাহলে তো ভালোই হবে, এতদিন পরে আমার ভালোবাসার হালখাতাটা হয়ে যাবে, আর তোরাও একটা ভাবি পেয়ে যাবি, কি বলিস রুহি, ঠিক বললাম না? আমার কথাটা শুনেই রুহি মলিন মুখটা রাগে লাল হয়ে যায়। ভালো করে তাকিয়ে দেখি নিজের ওড়নাটা খুব শক্ত করে মুঠি দিয়ে ধরে আছে রুহি, মনে হয় নিজের রাগটা ওড়না দিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে রুহি। তখন রুহি আমাকে উদ্দেশ্য করে বলল, মানুষ একটা কথা বলে জানো তো, অতি হাসি দুঃখের কারণ। তুমি যেভাবে হাসতেছো আমার কেন জানি মনে হচ্ছে তোমার কপালে দুঃখ আছে, একটু সাবধানে চলাফেরা করো, বলা তো যায় না কখন আবার কি হয়ে যায়। রুহির কথা শুনে পাশে থেকে আমার বন্ধু সুজাত বলল, রুহি তোমার কথা বুঝতে পারছি না, তুমি কি রুদ্রকে উপদেশ দিছো নাকি থ্রেট দিছো? উপদেশ দিছি নাকি থ্রেট দিছি, যে বোঝার সে ঠিকই বুঝতে পারছে, আপনার না বুঝলেও চলবে। আর রুদ্র ভাইয়া, আমি আজকে তাড়াতাড়ি বাসায় চলে যাব, একজনের জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করতে হবে, তুমি তোমার কাজ শেষ হলে তারপর বাসায় চলে এসো কেমন? রুহি কথাটা বলেই ওর ক্যাম্পাসের দিকে চলে গেল, কিন্তু রুহি কথাটা হেসে বললেও ওর হাসির সাথে মন রাগ বেরিয়ে আসছিল, চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। এখন আমি মনে মনে ভাবছি যে নিজেই মনে হয় নিজের পেছনে বাসটা নিলাম, কোন দুঃখে যে রুহিকে রাগাতে গেলাম, এখন জানি না কপালে কী আছে, তবে এটা নিশ্চিত আজকে আমার সাথে ভালো কিছু হবে না। আমি যখন এসব চিন্তায় ডুবে আছি তখন সুজাত বলল, দোস্ত বলেছিলাম না রুহির মনে তোকে নিয়ে কিছু চলছে, দেখলি তো আজ প্রমাণ করে দিলাম, জয়ার কথা শুনতে রুহি কেমন রেগে আগুন হয়ে গেল দেখলি? রাগ তোর প্রমাণ করা? তুই তো প্রমাণ করতে গিয়ে রাগে আগুন বানিয়ে দিয়েছিস, আর সেই আগুনে পুড়িয়ে ছাই বানাবে আমাকে। তুই তো রুহিকে চিনিস না, আমি চিনি শাকচুন এটাকে, আজ কপালে দুঃখই আছে, আর কোন দুঃখে যে তোর সাথে আমিও তাল মেলাতে গেলাম এখন সেটাই ভাবছি। আরে মামা এত চিন্তা করিস না, আর রুহি তোকে কিছু বলবে না, যদি কিছু বলতে আসে তাহলে বলবি আমার ওর সাথে মজা করছি, তাহলেই সব সমাধান হয়ে যাবে। এখন চল ক্যাম্পাসের দিকে যাই। চল যাই। তারপর আমি আর সুজাত ক্যাম্পাসে চলে আসি, আর সব বন্ধুরা মিলে আড্ডায় মেতে উঠি, কারণ ক্লাস শুরু হতে এখনও অনেক সময় বাকি আছে। অন্যদিকে রুহি তার ক্লাসে গিয়ে চুপচাপ নিজের টেবিলে বসে থাকে, আর রাগের চোটে রুদ্রকে মনে মনে গালি দিতে থাকে। রুহির এমন চুপ করে বসে থাকা দেখে ওর বেস্ট ফ্রেন্ড লিজা এসে বলল, কি রে রুহি, তুই আজ এমন চুপচাপ বসে আছিস কেন, কি হয়েছে তোর? কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। রুহি আমি তোর বেস্টি হই, আর আমার কাছে তুই তোর মনের কথা লুকাতে চাস? সত্যি করে বল কি হয়েছে, রুদ্র ভাইয়া কিছু বলছে তোকে? রুহি আর নিজের রাগটা কন্ট্রোল করতে না পেরে, জানিস লিজা কুত্তাটাকে নাকি আজ কোন জয়া নাকি ফয়া নামের একটা শাকচুনি প্রপোজ করবে, আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলে তাকে নাকি সে অ্যাকসেপ্ট করে নেবে, আজ যে ওকে কি করব সেটা আমি নিজেও জানি না। রুহির কথা শুনে লিজা হাসতে হাসতে বলল, তাহলে এই ব্যাপারে আমার বেশিটা গাল ফুলিয়ে বসে আছে, আমার মনে হয় রুদ্র ভাইয়া তোকে রাগানোর জন্য এমন বলছে, আর তুই কি রুদ্র ভাইয়াকে প্রপোজ করছিস, তোর মনের কথা বলছিস? আমাকে রাগানোর জন্য বলুক আর যেভাবেই বলুক, ওর সাহস হয় কি করে আমার সামনে অন্য মেয়ের নাম নেওয়ার, আজ সেটাই দেখব। আর তুই বলছিস প্রপোজ করার কথা, কুত্তাটাকে কতভাবে বুঝিয়েছি যে আমি ওকে ভালোবাসি,
আর যতবার বলতে যায় ততবার বলে আমাকে নাকি বোনের চোখে দেখে। চাচা তো ভাই বোনের মাঝে এসব হয় না, আরও কত নানান বাহানা করে, তাই সে নাকি আমার সাথে অন্য কোনো সম্পর্কে যেতে পারবে না। আমি বলি কি, আজকে তুই আবার ভালো করে প্রপোজ করে দেখ, তুই তোর মনের কথা ভালো করে বোঝানোর চেষ্টা কর, তাহলে হয়তো রৌদ্র ভাইরা রাজি হতে পারে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আর না, আজকে শুধু ভালোভাবে প্রপোজই করব না, সাথে এমন কিছু করব যেন সারা জীবন ওই মুখ দিয়ে বোন শব্দটা না আসে, যেন বউ বলে ডাকে, আজকে তাই করব। রৌদ্র ভাইয়া আপনি যেখানেই থাকেন আজকে একটু সাবধানে থাকেন ভাই, কারণ আমাদের রুহি আজকে আপনার উপর বেশ রেগে আছে, যে কোনো সময় আক্রমণ করতে পারে। আপনার জন্য শুভকামনা রইল। লিজার কথা শুনে রুহি রাগ দেখে বলল, ওই কি বললি তুই? বেস্ট অফ লাক, আর কিছু বলিনি। এদিকে আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসের সময় হলে আমরা সবাই মিলে ক্লাসে চলে যাই। এক এক করে সবগুলো ক্লাস শেষ হলে আমাদের ছুটি হয়ে যায়। আমি তখন আমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাইক নিয়ে আসার উদ্দেশ্যে যাওয়া শুরু করি। আমি যখন ভার্সিটি গেটে আসলাম তখন দেখি রুহির ফ্রেন্ড লিজা বাহির হচ্ছে। লিজাকে দেখে আমি বললাম, লিজা রুহি কোথায়? ভাইয়া রুহি তো আজকে অনেক আগেই চলে গেছে। ও আচ্ছা, তাহলে আমি যাই। জি ভাইয়া, বেস্ট অফ লাক ভাইয়া। এটা কেন বললে? সময় হলে বুঝতে পারবেন ভাইয়া। কথাটা বলে লিজা মুচকি হেসে চলে গেল, আর আমি লিজার কথার কোনো কিছু না বুঝেই বাসার দিকে যেতে থাকি। আমি বাসার যত কাছাকাছি যেতে থাকি মনের ভিতর ততই ভয় বাড়তে থাকে, কারণ রুহি আজকে সকালে আমাকে যেই কথা বলছে মনে হয় না এখন বাসে গেলে ভালো কিছু অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু কিছু করার নাই, বাসে তো যেতেই হবে, তাই মনের ভেতর সাহস নিয়ে বাসায় যেতে থাকি। পরে যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পরে আমি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি বাসাটা কেমন যেন খালি খালি লাগছে, মনে হয় বাসায় কেউ নাই। তখন আমি আম্মুকে ডাকতে ডাকতে আমার রুমে যাই, আর আমার রুমে আসতে দেখি রুহি আমার রুমে খাটের উপর পা দুলিয়ে বসে আছে। আর আমাকে দেখার সাথে সাথে রুহি আমাকে বলল, এই যে মিস্টার রোদ, তাহলে তোমার সব কাজ শেষ করে এতক্ষণে আসার সময় হলো। এতক্ষণে মানে কি? আমি তো প্রতিদিন এই সময় তোকে নিয়ে বাসায় ফিরি, এ আর নতুন কি? আর তুই আমার নাম ধরে রাখিস কেন? বলে যাস না আমি তোর বড় ভাই হই। ব্যাগটা টেবিলে রাখতে রাখতে বললাম। আমার কথা শুনে রুহি বসা থেকে উঠে দাঁড়ায় আর আমাকে বলল, তুমি আমার ভাইয়া হও নাকি কি হও সেটা একটু পরেই তোমাকে বুঝিয়ে দেব, এখন বলো আজকে ভার্সিটিতে কি কি হয়েছে। ওই ভার্সিটিতে যা হয়েছে ভালো হয়েছে, তোকে এত কিছু জানতে হবে না। এখন বল আম্মু কোথায়? খুব গিদা লাগছে, খেতে হবে। আমার ধমক শুনে রুহি মনে মনে বলে, আমাকে ধমক দেওয়া তাই না, দাঁড়াও শোনা, তোমার জন্য সব ব্যবস্থা করে রাখছি, এখন সব তোমার উপর অ্যাপ্লাই করব। তখন রুহি বলল, বড় আম্মু তো আমাদের বাসায় আছে, আজকে আমাদের বাসায় পিঠা বানাচ্ছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসছি। কথাটা বলে রুহি আমার রুম থেকে চলে গেল। তবে মনে মনে খুশি লাগছে আমার, ধমকে রুহি ভয় পাইছে, নাহলে রুহিকে আমি একটা ধমক দিলে আমাকে সাথে সাথে দুইটা দেয়। আর আজকে ভার্সিটিতে যা হয়েছে আমি তো ভাবছিলাম বাসায় আসলে রুহি আমাকে শেষ করে দিবে, কিন্তু না, আমাকে তেমন কিছুই বলে নাই। মনে হয় আজকে ভার্সিটির কাহিনী রুহি ভুলে গেছে। তাই আমি মনের আনন্দে চলে গেলাম ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আমি ফ্রেশ হয়ে রুমে এসে দেখি রুহি পিঠা নিয়ে আমার রুমে এসে বসে আছে। তখন আমি বললাম, কিরে রুহি, তুই আজ এত ভালো হলি কেমন করে, রুমে এসে চুপটি করে বসে আছিস, আমাকে একটা ডাকও দিলি না, অন্য সময় তো রুমে এসে রুমটা মাথায় তুলে নিস ডেকে ডেকে। মাঝে মাঝে চুপ থাকতে হয়, আর মাঝে মাঝে চুপ করে থাকা মানে বিপদের লক্ষণ। আর বাদ দাও এসব কথা, এই নাও তোমার প্রিয় তেলের পিঠা, খেয়ে দেখো কেমন হলো। রুহির প্রথম কথাটা শুনে মনের মাঝে কেমন যেন একটা ভয় কাজ করছিল, কিন্তু যখন বলল আমার পছন্দের তেলের পিঠা নিয়ে আসছে, তখনই সব ভুলে গিয়ে বললাম, আরে দে তাড়াতাড়ি, কতদিন ধরে তেলের পিঠা খাই না, আজ তাহলে আমার আগে এসে ভালো কাজই করলি, আমার জন্য পিঠা বানালি, তোকে অনেকগুলো ধন্যবাদ। ধন্যবাদটা না হয় পরেই দিও, আগে খাও দেখি। কথাটা বলে রুহি আমার সামনে পিঠার থালাটা এগিয়ে দিল, আর আমি সব কিছু ভুলে পিঠার উপর ঝাঁপিয়ে পড়লাম। মানুষ বলে পিঠে খিদা থাকলে তেতো জিনিসও মিষ্টি লাগে, আমার ক্ষেত্রে তাই হলো। খিদা চোটে প্রথমে দুইটা পিঠা খুব তাড়াতাড়ি খেয়ে ফেললাম, কিন্তু পরে আমার মনে হতে লাগলো তেলের পিঠা সাধারণত মিষ্টি হয়, কিন্তু এই পিঠা কেমন জানি ঝাল লাগছে, আর আস্তে আস্তে আমার মুখে ঝালের পরিমাণটা বাড়তে লাগলো। আমি তখন খাওয়া বাদ দিয়ে রুহির দিকে তাকাতেই রুহি হাসতে হাসতে বলল, কি হলো, খাওয়া বন্ধ করলে কেন,
এটা না তোমার প্রিয় পিঠা? তাহলে খাচ্ছ না কেন, খাও, নাকি ঝালে মুখ পুড়ে যাচ্ছে? রুহির কথাগুলো শুনে আমি এতক্ষণে বুঝতে পারলাম খিদার চোটে আমি কত বড় একটা ভুল করে ফেলেছি। তখন মুখটা মলিন করে আমি বললাম, রুহি প্লিজ, ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে পানি দে, নাহলে আমি মরে যাবো ঝালে। বলতে বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমার প্রশ্নের সঠিক উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে পানি তো দূরের কথা, মরার জন্য একটু বিষও দিব না। আগে আমার প্রশ্নের জবাব দাও। আমি তোর কোনো প্রশ্নের উত্তর দিব না, আগে পানি দিয়ে তারপর দিব, আর না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি নিয়ে খেতে পারবো। আমি কথাটা বলার সাথে সাথে রুহি গিয়ে আমার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আর রাগে একটা ভাব নিয়ে আমার সামনে এসে বলে, যতক্ষণ না আমি চাইবো তুই আমার সামনে থেকে এক পাও নড়তে পারবি না, আগে আমার প্রশ্নের উত্তর দে, তারপর তোর মুখের ঝাল কিভাবে কমাতে হয় সেটা আমি দেখব। আর যদি আমার কথা না শুনিস তাহলে থালাতে যতগুলো মরিচ মিশানো পিঠা আছে সবগুলো তোর জোর করে খাওয়াবো। রুহির এমন রাগ দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে যাই, আর ও আমাকে যেভাবে তুই তুকারি করছে মনে হয় রাগটা ওর মাথায় চড়ে পড়ছে। আর এখন যদি আমি উল্টাপাল্টা কিছু বলি তাহলে রুহি সত্যিই আমাকে ওই ঝাল মিশানো পিঠাগুলো খাওয়াবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কি জানতে চাস তাড়াতাড়ি বল, আমার অনেক ঝাল লাগতেছে। জয়া শাকচুন্নির সাথে তোর কিসের সম্পর্ক সত্যি করে বল, না হলে তোর খবর আছে। জয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ও তো আমার ফ্রেন্ড মাত্র। আমার সাথে মিথ্যা বলবি না, ওই শাকচুন্নি যদি তোর ফ্রেন্ড হয় তাহলে তোর বন্ধু সুজাত কেন বলল জয়া নাকি তোকে প্রপোজ করবে? আরে সব মিথ্যে কথা, সুজাত তোর সাথে মজা করছে, জয়ার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই, বিশ্বাস কর। জয়া শাকচুন্নি যদি ফ্রেন্ড হয় তাহলে তুই কেন বললি যে আজকে ওর প্রপোজাল একসেপ্ট করে নিবি, আমার জন্য ভাবি নিয়ে আসবি, বল কেন বললি এই কথা? আরে আমি তো এমনি বলছি যাতে তুই আমার পিছনে না লাগিস, আমি চাই না আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক তৈরি হোক, তাই আমি ভাবছি তোকে এই কথা বললে হয়তো তুই আর আমার সাথে এমন পাগলামি করবি না। আমার কথাটা শুনে রুহির রাগটা একটু কমে যায়, যেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। তখন রুহি আমাকে বলল, শুনো, তুমি চাও আর না চাও আমি তোমাকে চাই সারা জীবনের জন্য, আর তুমি আমাদের মাঝে যে সম্পর্ক না হওয়ার জন্য পালাতে চাইছো আমি সেই সম্পর্ক করেই ছাড়ব, হয় আপোষে না হয় জোর করে। রুহির কথা শুনে আমি বললাম, রুহি দেখ, রুহি এসব পাগলামি করিস না, এটা কখনো হবে না, পরিবারের মানুষ জানলে খারাপ বলবে, তুই কেন বুঝিস না? আমি কোনো পাগলামি করছি না, যা বলছি মন থেকে বলছি, এখন থেকে কান খুলে শুনে রাখো, আমি তোমাকে ভালোবাসি এবং আমার নিজের চাইতেও বেশি, তাই আমাকে ছাড়া অন্য মেয়েকে ভালোবাসা তো দূরের কথা, যদি চিন্তাও করো তাহলে সেদিন দেখবে এই রুহি কি জিনিস। বয়সে তোমার ছোট বলে হালকাভাবে নিও না, কথায় আছে না ছোট মরিচের ঝাল বেশি হয়, আজকে শুধু তোমাকে ছবির ট্রেইলার দেখাইছি, যদি অন্য মেয়ের সাথে ইটিস পিটিস করো তাহলে বাকি পিকচার দেখিয়ে দেব, একদম ফিল্মের হিরোইনের মতো ভাব নিয়ে বললাম। একে তো ঝালে আমার মুখ পুড়ে যাচ্ছে, তার উপর রুহির কথাটা শুনে মনে হলো ঝালটা আরও বেড়ে গেল। তখন আমি বললাম, দেখ আমার ঝালে মুখ পুড়ে যাচ্ছে, আর আমি তোর সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছি, এখন তোর ডায়লগবাজি বাদ দিয়ে হয় পানি দে না হলে সামনে থেকে সর, আমি নিজেই পানি খাবো। না না না, আমি যেহেতু তোমাকে ঝাল লাগিয়েছি তাহলে ঝালটা আমিই কমাবো, তুমি শুধু দেখো আমি কি করে এক মিনিটে ঝালকে মিষ্টি বানিয়ে দিই। কথাটা বলে রুহি আমার দিকে আসতে লাগলো। রুহি আমার দিকে এমনভাবে আসাটা আমার কাছে কেমন যেন সুবিধার মনে হচ্ছে না। তখন আমি বললাম, রুহি দেখ তুই আমার একদম কাজে আসবি না, আমার আর ঝাল লাগছে না, তুই আস। আমি আর কিছু বলার আগেই রুহি এসে খপ করে আমার মাথার চুল খামচে ধরে আমার ঠোঁটের সাথে ঠোঁটগুলো মিশিয়ে দেয় আর আমাকে ধাক্কা দিয়ে খাটে শুইয়ে দেয়। আমার উপর নিজের শরীরটা ছেড়ে দিয়ে ঠোঁটের উপর অত্যাচার শুরু করে রুহি, আর রুহিকে আমি যতবার ছাড়াতে যাই ততবার আরও শক্ত করে চুল খামচে ধরে আর ঠোঁটের মধ্যে নিজের দাঁত বসিয়ে দেয়। তাই কোনোভাবে পারছি না রুহিকে ছাড়াতে। রুহি আমাকে ঠিক কতক্ষণ ধরে কিস করছে তা বলতে পারবো না, তবে এতটুকু বুঝতে পারছি আমার দম বন্ধ হয়ে আসতে আর বেশিক্ষণ সময় লাগবে না, আর রুহি আমার ঠোঁটে অত্যাচার করেই যাচ্ছে যে ছাড়ার নামে নিচ্ছে না। ঠিক তখন আমার রুমের দরজার বাহির থেকে কে যেন দরজা নক করে, তখন রুহি আমাকে ছেড়ে দেয়। আরে রুহি আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলতেই দেখি আম্মু দরজার সামনে হাতে পিঠা নিয়ে দাঁড়িয়ে আছে, আর রুহি দরজা খুলে দিলে আম্মু আমার রুমে আসে। তখন আম্মু আমার অবস্থা দেখে আম্মু বলল, কি রে রুদ্র তোর এই অবস্থা কেন, আর তোর ঠোঁট এমন ফোলা কেন? আম্মুর এমন প্রশ্ন শুনে আমি চিন্তায় পড়ে যাই, কি বলবো এখন,
মনে হয় এখনই আমু সব বুঝে যাবে। তাই কিছু একটা ভেবে আমুকে যেই আমি কিছু বলতে যাব তার আগেই রুহি বলে ওঠে, বড় আম্মু তুমি তো জানো না তোমার ছেলে শুধু হাতে পায়ে বড় হয়েছে কিন্তু আচরণে এখন সেই বাচ্চাই রয়ে গেছে, না হলে দেখো না পিঠা খেতে গিয়ে নিজের ঠোঁটে নিজেই কামড়েছে, এখন ঠোঁট ফুলে কলা গাছ হয়ে গেছে। রুহির কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে টপ করে মাটিতে পড়লাম। কত সুন্দর করে মিথ্যা কথা বলছে, ওর কথা শুনে মনে হয় রুহি না আমি নিজেই নিজের ঠোঁট কামড় মারছি। তখন আম্মু বলল, একদম ঠিক বলছিস রুহি, এখনো ও বাচ্চা রয়ে গেছে, না হলে আবার খাওয়ার সময় কেউ এমন তাড়াহুড়া করে নাকি? একদম ঠিক হইছে, এখন বোঝ মজা কেমন লাগে? আম্মুর কথা শুনে এখন নিজেকে বড় অসহায় লাগছে, আর নিজেকে এখন সত্যি একটা বাচ্চাই মনে হচ্ছে। বাচ্চা না হলে কি রুহি আমাকে আজ এভাবে অত্যাচার করে আর আমারও সব মুখ বুঝে মেনে নিতে হয় নাকি? আমি তখন মনে মনে এসব ভাবছি, তখন আম্মু আবার বলল, তোর জন্য আরো পিঠা আনছি, আরো খাবি নাকি? রেখে দিব পরে খাবি। আম্মুর মুখের পিঠার কথা শুনে চিৎকার করে বললাম, না আর পিঠা খাবো না, শুধু আজ না, বেঁচে থাকতে আর পিঠার নাম মুখেও নিব না, আমার পিঠা খাওয়ার শখ মিটে গেছে, এগুলো আমার সামনে থেকে নিয়ে যাও প্লিজ। আমার এমন কথা শুনে আম্মু অবাক হয়ে যায়। তখন আম্মু বলল, হঠাৎ করে তোর আবার কি হলো? পিঠার নাম শুনলে তো তোর ঘুম আসে না, আর আজকে বলছিস পিঠা খাবি না? আচ্ছা তোর যা ইচ্ছা কর, আর শোন কালকে তোর খালাতো বোন তানহা আসবে, তুই গিয়ে ওকে বাসস্ট্যান্ড থেকে নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, যাবো আনতে, এখন তোমরা যাও, আমি একটু একা থাকতে চাই। রুহিয়া তখন চুপ করে দাঁড়িয়ে আমার আর আম্মুর কথা শুনছিল আর মিটমিট করে হাসছিল, কিন্তু যখনই আম্মুর মুখে তানহার নামটা শুনল তখন ওর হাসি মুখটার মাঝে কেমন যেন একটা চিন্তার ছাপ ভেসে ওঠে। আর আমার কথা শুনে রুহি আর আম্মু আমার রুম থেকে বেরিয়ে যায়, আর আমি একটু বিছানায় শরীরটা এলি দিয়ে শুয়ে পড়ি। একে তো সারাদিন ক্লাস করে ক্লান্ত লাগছিল, আর সেই সাথে রুহির অত্যাচারে এখন আরও বেশি ক্লান্ত লাগছে। আমি বিছানায় শোয়া মাত্রই দেখি যেই চোখে ঘুমটা লেগে আসছিল ঠিক তখনই রুহি আমার রুমে আবার আসে, আর এসে আমাকে কলার ধরে টেনে শোয়া থেকে উঠে বসে। তখন রুহি আমাকে বলে, এখন যা বলবো ভালো করে শুনে রাখো, তোমার খালাতো বোন তানহা আসতেছে বলে যেন খুশিতে পিঠে আবার পাকনা না গজায়, যদি ওর সাথে বেশি ঢলাঢলি করতে দেখি তাহলে কিন্তু তোমার পাকনা আমি ছোট করে দেব, আর এমনিতেও মেয়েটা খুব গায়ে পড়া স্বভাব, ওকে আমার একদমই ভালো লাগে না, তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকবে। রুহির কথা শুনে আমি বললাম, ভাই তুই তানহাকে নিয়ে বাজে কথা বলবি না, নিজে সারাদিন আমার গায়ে পড়ে থাকে আবার অন্যজনকে বলে গায়ে পড়া স্বভাব, আর ও আমার ছোট বোন হয়, এতদিন ধরে আমাদের বাসে আসতেছে, আমার সাথে মজা করবে না তো কার সাথে করবে? হুম, আমাকে এত বোঝাতে আসবে না, তোমার বোন হয় নাকি কি হয় সেটা আমি জানি, আর আমাকে বলো তোমার গায়ে পড়ে থাকি, ব্যাস দরকার পড়লে তোমার গায়ে না তোমার গলায় ঝুলে থাকবো সারাক্ষণ, কারণ তুমি শুধু আমার আর কারো হতে দেব না। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না, এখন যা এখান থেকে। আমাকে মুখ ভেঙ্গানো হচ্ছে তাই না, এখন কি তাহলে আবার শুরু করবো নাকি? কি করবি তুই? এত তাড়াতাড়ি ভুলে গেলে, ঠোঁটের ব্যথাটা মনে হয় কমে গেছে, দাঁড়াও আবার শুরু করছি। কথাটা বলে রুহি আমাকে যেই আবার ধরতে আসছে, আমি তখন খাটের অন্য পাশে গিয়ে অসহায়ভাবে রুহিকে বললাম, প্লিজ রুহি মাপ চাই, আর এমন বলবো না, তুই যা বলবি তাই করব, প্লিজ এখন আর পাগলামি করিস না, আমাকে একটু একা থাকতে দে। আমার কথা শুনে রুহি মিষ্টি হেসে বলল, এই তো আমার লক্ষ্মী জামাই, এরকম সবসময় বউয়ের কথা শুনে চলবে, নইলে কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হবে, আর তানহার কাছ থেকে দূরে দূরে থাকবে। ওকে আগে তোমাকে কলেজে চোখে চোখে রাখতে হতো, এখন মনে হয় বাসাতেও দেখে রাখতে হবে, না হলে কোনো শাকচুন্নি এসে আমার বোকা জামাইটাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়। এরকম আরও হাজারটা কথা শুনে রুহি আমার রুম থেকে বিদায় নেয়, আর আমিও বাধ্য ছেলের মতো রুহির সব কথা চুপটি করে শুনি, কারণ এখন ওর কথার বাহিরে কিছু বললেই রুহি আবার পাগলামি শুরু করবে, তাই চুপ থাকাই ভালো। আর এভাবে সেদিনকার মতো দিনটা পারলাম। পরের দিন বিকালে আমি চলে যাই বাসস্ট্যান্ডে আমার খালাতো বোন তানহাকে আনতে। আমি বাসস্ট্যান্ডে যাওয়ার কিছুক্ষণ পরই তানহা এসে পৌঁছে যায়, আর তানহা আমাকে দেখেই বলল, ভাইয়া কেমন আছো? হুম ভালো আছি, তুই কেমন আছিস? আগে যেমনই ছিলাম তবে এখন অনেক ভালো আছি। মানে এখন ভালো আছিস মানে কি? সেটা তোমাকে পরে বলবো, এখন বাসায় চলো। আমার কিছু না বলে তানহাকে বললাম বাইকে উঠতে,
আর তানহা বাইকে উঠে আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তখন আমি বললাম, তানহা একটু দূরে সরে বস, এত চেপে বসলি কেন? যদি পড়ে যাই তাই তোমাকে শক্ত করে ধরেছি, আমার বাইকে উঠতে খুব ভয় করে। তারপর আমি আর কিছু না বলে বাইকে নিয়ে বাসার দিকে যেতে থাকি। তা তানহা পেছন থেকে আমার বুকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে আছে। এখন আমার ভয় করছে, রুহি যদি তানহাকে দেখে যে আমাকে তানহা এমনভাবে ধরে আছে তাহলে আমার কী হবে সেটা উপরওয়ালাই ভালো জানে। আর আমি বাসার সামনে আসতে দেখি আমার বাসার গেটের কাছে রুহি দাঁড়িয়ে আছে। আর রুহি যখন দেখলো তানহা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে, তখন রুহির হাস্যোজ্জ্বল চেহারাটা মুহূর্তেই কালো হয়ে গেল, আর ফর্সা চেহারাটা যেন মুহূর্তেই রাগের লাল হয়ে গেল। আমি রুহির চেহারা দেখে ভীষণ ভালোভাবেই বুঝতে পারছি আমার কপালে বিপদ আছে, তাই রুহির কাছে যত পালিয়ে থাকতে পারি নিজের জন্য ততই মঙ্গল। আমি বাসের সামনে গিয়ে তানহাকে বাইক থেকে নামিয়ে বললাম, তানহা তুই রুহির সাথে বাসের ভিতরে যা, আমি একটু পরে আসবো। ঠিক আছে, কিন্তু তুমি এখন কোথায় যাবে? আর তুমি না থাকলে কি আমি বাসার মধ্যে আমার একাকা ভালো লাগে না? একে তো তানহা আমাকে এভাবে জড়িয়ে ধরেছে, সেই রাগে রুহি ফেটে যাচ্ছে, তার উপর তানহার এই আহ্লাদিক কথাবার্তা যেন রুহির গায়ের রাগটা আরও বাড়িয়ে দিচ্ছে, যেটা রুহির চেহারার আমার দিকে রাগীভাবে তাকানো দেখে বোঝা যাচ্ছে। তখন আমি বললাম, তানহা তুই রুহির সাথে বাসায় যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি পরে আসতেছি, তখন তোর সাথে কথা বলবো। এমনিতেই মাথার উপর বিপদ ঘুরঘুর করছে, তাই তুই কথা বলে সেই বিপদটা আর বাড়িয়ে দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও আর তাড়াতাড়ি ফিরে আসবে, ওকে? আমি কিন্তু তোমার অপেক্ষা করব। তারপর রুহি আর তানহা দুজনে মিলে বাসার ভিতরে যেতে লাগলো। আর রুহি আমাদের বাসার দরজার সামনে গিয়ে তানহাকে বলল, তানহা তুমি বাসার ভেতরে যাও, আমার রৌদ্রকে একটা কথা বলার আছে, সেটা বলে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে। কথাটা বলেই তানহা আমাদের বাসার ভিতর ঢুকে যায়। এদিকে আমি শুধু দেখছিলাম রুহি তানহাকে নিয়ে বাসার ভিতর যায় নাকি আবার ফিরে এসে আমাকে কিছু বলে, কিন্তু যখন দেখলাম রুহি দরজার সামনে গিয়ে আবার থেমে গিয়ে তানহাকে কিছু বলতেছে, তখন আমি বাইকটা ঘুরিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে থাকি। ঠিক তখনই রুহি পেছন থেকে চিৎকার করে বলল, ওই কুত্তা, দাঁড়া বলছি, পালিয়ে যাবে কোথায়? রুহির চিৎকার শুনে আমি দাঁড়িয়ে যাই। তখন রুহি আমার কাছে এসে বলল, না আমার কাছ থেকে পালানো হচ্ছে তাই না, কিন্তু পালিয়ে যাবে কোথায়? রাতে বাসায় আসবি না, তখন তোকে দেখে নেব। আমি পালাবো কেন? আমি কি কিছু করেছি নাকি যে কাউকে ভয় পেয়ে পালাবো? আমার কথা শুনে রুহি রাগি কণ্ঠে বলল, কিছু করো নাই তাই তো, আমি বারবার তোমাকে বলছি ওই তানহা শাকচুন্নির কাছ থেকে দূরে দূরে থাকতে, কিন্তু আমার কথার কোনো মূল্যই নাই তোমার কাছে, উল্টা তানহার সাথে এমনভাবে বাইকে বসেছিল যেন তানহা তোমার বউ লাগে, আর ওই শাকচুন্নি কত ঢং করে বলে, তুমি তাড়াতাড়ি বাসায় এসো, তোমাকে ছড়ো ভালো লাগে না। এখন তো ইচ্ছে করছে ওই শাকচুন্নির মাথার চুলগুলো ছিঁড়ে দিতে। আরে এত এত রাগার কি আছে? আসলে বাইকে এমনিতেও জায়গা কম থাকে, আর তানহা নাকি বাইকে উঠতে ভয় পায়, তাই একটু জড়িয়ে ধরে বসছে। আর এতদিন পরে যেহেতু আমাদের বাসে আসছে, সে তো আমার সাথে একটু কথা বলতে চাইবে, এটা তো স্বাভাবিক, তাই বলে তুই এত রেগে যাবি নাকি? রুহিকে বোঝানোর জন্য বললাম কথাটা, কিন্তু হয়ে গেল উল্টা, কারণ আমার কথা শুনে রুহি আরও রেগে গেল। তখন রুহি বলল, কি বললি তুই, আমি রাগ করি তাই না? আর তুই যখন আরেকজনের সাথে লেপটে লেপটে করে বাইকে ঘুরাস, তার বেলায় কিছুই না, তুই এক্ষুনি আমার সাথে বাসার ভেতরে আয়, তোর সাথে আমার দরকার আছে, আমি বাহিরে কোনো ঝামেলা করতে চাই না। রুহির কথা শুনে বেশ বুঝতে পারছি এখন যদি ওর সাথে বাসার ভিতরে যাই তাহলে রুহি আমাকে আস্ত রাখবে না, একদম শেষ করে দেবে। তখন আমি বললাম, আমাকে দেখে কি তোর পাগল মনে হয়? আমি এখন তোর সাথে বাসে যাই আর তুই আমার উপর সেদিনের মতো অত্যাচার শুরু কর, এবার আর তা হবে না। কথাটা বলে আমি রুহির সামনে থেকে চলে যাই। তখন রুহি পেছন থেকে চিৎকার করে বলল, কতক্ষণ বাহিরে থাকিস আমিও দেখে নেব, রাতে বাসায় ফিরবি না, তখন তোর খবর আছে কুত্তা। রুহি কথাটা শেষ করতে করতে আমি ওর চোখের আড়াল হয়ে যাই। আর আমি এটা জানি এখনও হয়তো রুহি আমাকে মনে মনে বকা দিচ্ছে, আর রুহির সামনে থেকে চলে এসে ভালোই হলো, নাহলে শুধু ওর হাজারটা প্যাঁচাল শুনে আমার মাথা খারাপ হয়ে যেত। তাই চুপচাপ বাইরে ঘুরঘুর করে পরে বাসায় গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে রুহি আমার সাথে রাগারাগি করে বাসার ভিতর গিয়ে দেখে তানহা আমার আমুর সাথে হেসে হেসে কথা বলছে, আর তানহাকে দেখলে কেন জানি রুহির রাগটা বেড়ে যায়। তখন রুহি নিজের রাগটা নিজের ভিতর চেপে রেখে হাসি মুখে ওদের কাছে যায়। তখন আবার আম্মু বলল, রুহিমা তুই একটু তানহার সাথে বসে গল্প কর, আমি চোলার উপর রান্না বসিয়ে রাখছি, সেটা আগে শেষ করে আসি।
আচ্ছা ঠিক আছে বড় আম্মু, তুমি যাও, আমি তানহার সাথে কথা বলছি। আম্মু যখন রান্নাঘরে চলে যায় তখন তানহা রুহিকে বলল, হাই রুহি, কেমন আছো? তখন তো আর কিছুই জিজ্ঞাসা করা হলো না। আগে ভালো ছিলাম, তবে এখন খুব একটা ভালো নেই। তো তোমার কি অবস্থা? আগে ভালো ছিলে, এখন ভালো নেই মানে? কথাটা ঠিক বুঝতে পারলাম না। আসলে হঠাৎ করে মাথাটা ব্যথা করতেছে, তাই খুব বেশি ভালো লাগছে না। ও আচ্ছা, তাই বলো। তা হঠাৎ মাথা ব্যথার কারণ কি? আগে থেকে প্রবলেম ছিল নাকি? শাকচুন্নি, আমার মাথা ব্যথার কারণটা তো তুই নিজেই। রুই, তুমি কি বলো না, বুঝতে পারি না। আরে তেমন কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তা তুমি ফিরে যাবে কবে? রুইয়ের কথা শুনে তানহা অবাক হয়ে যায়, কারণ মানুষ বাড়িতে বেড়াতে আসলে বলে কতদিন থাকবে, আর তানহা আসতে না আসতেই রুই বলছে কবে ফিরে যাবে। তখন তানহা বলল, মাত্রই তো আসলাম, দেখি কবে যাই। আর এবার একটা নতুন প্ল্যান মাথায় এসেছে, সেটা কমপ্লিট করে তারপর যাব। তানহার কথা শুনে রুহি বেশ চিন্তায় পড়ে যায়, কারণ তানহার রুহি দুজনেই সমবয়সী, আর রুহির সন্দেহ তানহাও মনে মনে রুদ্রকে পছন্দ করে। আর তাই তানহার মুখে প্ল্যানের কথা শুনে রুহির চিন্তাটা আরও বেড়ে যায়। তখন রুহি মুখে একটা মিথ্যা হাসির ভাব নিয়ে বলে, তাই নাকি? তা তোমার প্ল্যানটা কি জানতে পারি নাকি? যদি প্রেম সংক্রান্ত হয় তাহলে বলতে পারো, যদি পারি তোমাকে একটু হেল্প করব। হুম, তোমার ধারণাটা খারাপ না, ভালোই বলেছ। আর তোমার সাহায্য লাগবে, সময় মতো তোমার কাছে সব বলবো। এখন আমি বাসায় গিয়ে ফ্রেশ হইনি, পরে তোমার সাথে কথা বলবো। কথাটা বলে তানহা সেখান থেকে চলে যায়, আর তানহার কথাটা শোনার পরে রুহির মাথার চিন্তাটা আরও বেড়ে যায়, কারণ রুহি যে সন্দেহ করছে এখন তানহার কথাই মনে হচ্ছে সেটাই সত্যি হতে যাচ্ছে। আর তখন রুহি মনে মনে বলে যে যাই বলুক আর করুক না কেন, সে রুদ্রকে কারো হতে দিবে না, তার জন্য রুহির যা করতে হয় রুহি তাই করবে। আর এসব ভাবতে ভাবতে রুহি নিজের বাসায় চলে যায়। এদিকে আমি বাহিরে বসে থাকতে থাকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই ভাবছি এখন বাসায় যাওয়া উচিত। বাসায় গেলে যা হবে সেটা পরে দেখা যাবে, তাই আর সাত পাঁচ না ভেবে আমি বাসায় চলে আসি। বাসার সামনে এসে একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেই আমার জব, মানে রুহি কোথাও আছে নাকি, কিন্তু না দেখে মনে হচ্ছে রুহি এখন নাই। তাই খুব সাবধানে বাসার ভিতরে ঢুকে নিজের রুমে চলে যাই, আর আমি নিজের রুমে গিয়ে ওয়াশরুমে চলে যাই ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসতে দেখি তানহা আমার রুমে বসে আছে, হাত দুটো মগ নিয়ে, আর আমাকে দেখেই বলল, এই নাও তোমার জন্য আমি নিজে কফি বানিয়ে এনেছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। বাইরে থেকে এসে এক কাপ গরম কফি ফেলে ব্যাপারটা খারাপ হয় না। তখন আমি তানহার হাত থেকে কফির মগটা নিয়ে হাতে নিয়ে কফিতে ছোট করে একটা চুমুক দিলাম, তবে কফিটা একটু খেয়ে বুঝতে পারলাম যে না, তানহা মনে হয় কফিটা বেশ ভালোই বানাতে পারে। তখন আমি বললাম, বাহ তানহা, কফি তো তুই বেশ ভালোই বানাতে পারিস, দারুণ হয়েছে কফিটা। তোর জামাই যে হবে সে অনেক ভাগ্যবান হবে যে প্রতিদিন তোর হাতে এমন মজাদার কফি খেতে পারবে। আমার কথা শুনে তানহা বেশ খুশি হয়েছে, আবার সাথে একটু লজ্জাও পাইছে, যেটা ওর মুখ দেখে বসে যাচ্ছে। কথাটা বলে যেই আমি আবার কফিটা মুখে নিতে যাব, ঠিক তখনই আমার রুমের দরজায় কে যেন টোকা দেয়, আর আমি দরজার দিকে তাকিয়ে দেখি, তাকে দেখে আমার মুখের কফিটা মুখের ভেতরে আটকে যায়, কারণ দরজার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা স্বয়ং রুহি ছিল, আর আমার দিকে রাগী একটা লুক দিয়ে তাকিয়ে আছে, পারলে যেন চোখ দিয়ে আমাকে গিলে খায়। রুহিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তানহা বলল, আরে রুহি, তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। তানহার কথা শুনে রুহি আমার রুমে আসে, তখন রুহি আমার দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, আমি মনে হয় তোমাদের বিরক্ত করলাম, তোমরা কথা বলছো, আমার এখানে আসাটা মনে হয় ঠিক হয়নি। আরে না না, তেমন কিছু না, তুমি আসো, ভালোই হলো, একসাথে বসে আড্ডা দেওয়া যাবে। আর জানো তো, রুদ্র ভাইয়া বলেছে আমার হাতের কফি নাকি দারুণ টেস্ট হয়। তাই নাকি? তাহলে তো খুবই ভালো। আমি অবশ্য এত ভালো কফি বানাতে পারি না যে আমার হাতে কফি খেয়ে কেউ প্রশংসা করবে। রুই কথাটা তানহাকে বললেও মূল উদ্দেশ্যটা যে আমি ছিলাম সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। তখন আমি বললাম, সবাইকে দিয়ে সব কাজ হয় না, কেউ কেউ শুধু সারাদিন খায় আর সারাদিন চিন্তা করে কী করে অন্যজনকে জ্বালানো যায়। কথাটা বলে আমি হাসতে থাকলাম, আর রুহিও খুব ভালোভাবে বুঝতে পারছে কথাটা আমি ওকেই বলছি। রুহি তখন রেগে আগুন হয়ে যায়, না পারছে তানহার সামনে আমাকে কিছু বলতে, হ্যাঁ না পারছে কিছু করতে, তাই রাগে নিজের ঠোঁট নিজেই কামড়ে ধরছে রুহি। তখন পাশে থেকে তানহা বলল,
রুহি তোমরা বসে গল্প করো, আমি তোমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসি। তুমি একটু টেস্ট করে দেখো আমি কেমন কফি বানাই। কথাটা বলেই তানহা আমার রুম থেকে বেরিয়ে যায়।